14ই ফেব্রুয়ারি কিতবো ভ্যালেন্টাইন ডে। আজ থেকে 10 বছর 20 বছর আগে কি এই দেশের এই দিনের নাম মানুষ জানতো? জানতো। তাহলে এত তাড়াতাড়ি কি করে জানলো? মিডিয়ার মাধ্যমে, ঠিক না? মিডিয়া আমাদের কেন শিখালো? প্রথম বিষয় হলো তাদের বিজনেসের জন্য। আমাদের আস্তে আস্তে বুঝি, 14ই ফেব্রুয়ারি বাংলাদেশে বাংলা একটা মাস আছে, ফাল্গুন। ফাল্গুন বৈশাখ না, বৈশাখ আর এক মাস আছে। তাহলে 14ই ফেব্রুয়ারি কি? ফাল্গুনের শুরু। আর ফাল্গুনে একটা ঋতু শুরু হয়, সেই ঋতুর নাম কি? বসন্ত ঋতু। মাশাআল্লাহ, 14ই ফেব্রুয়ারি প্রাচীন প্যাগান যুগে ইউরোপে মানুষেরা বসন্ত দেবতার পূজা করত। এটা তাদের ধর্মীয় উৎসব, তারা করবে, কিন্তু আমরা শুরু করতে পারি না, ঠিক না? এখন আমরা সরস্বতী পূজার দিনটাকে বিশ্ব শিক্ষা দিবস নাম দিলাম, দিয়ে ওই দিনে আমরা সরস্বতী পূজা করলাম। এই দিনটার নাম হলো ভ্যালেন্টাইন ডে, সাধু ভ্যালেন্টাইনের দিবস। এটার নাম ভালোবাসা দিবস না, শুধু বাংলায় বদমাইশরা এই তর্জমা করেছে বিশ্ব ভালোবাসা দিবস। ইংরেজদের নাম কি? ভ্যালেন্টাইন ডে, সেন্ট ভ্যালেন্টাইন ডে। এখন সরস্বতী পূজার দিবসটাকে যদি আপনি বিশ্ব জ্ঞান দিবস, বিদ্যা দিবস বলে আপনি পূজা পালন করেন, তাহলে যেমন আপনি ইমানদার হবেন, সেন্ট ভ্যালেন্টাইন দিবসেও যদি আপনি কর্মী করেন, মেসেজ পাঠান, দিবস পালন করেন, একই রকম ইমানদার হবেন। ভ্যালেন্টাইন দিবসে যুবকদের আনন্দ করার চেয়ে শুয়োরের গোশত কিনে খেলে, ভুনে খেলে গোনা কম হবে। একটু বোঝেন বিষয়টা কেন? কেন শুয়োরের গোশত এত বেশি যুব বান্ধব না যে একবার খেলে বারবার খাওয়ার জন্য শখ হবে, কিন্তু ভালোবাসা দিবসের নামে যে অশালীনতা, অশ্লীলতা, এই কাম করতে যে মনের ভিতরে যে অস্থিরতা আসে, এটা থেকে আস্তে আস্তে ওই ছেলে ওই মেয়েটা খারাপ পথে চলে যায়। যেটা বলছিলাম ভাইরা, এটা হলো আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র। আর পয়লা বৈশাখ, ভালোবাসা দিবস, শয়তানদের বানানো যে ঈদ গুলো হয়েছে, এটা হলো খাও 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 দেও গুলে কিছু নেই, আছে নাকি? এটা হলো পশুর আনন্দ, পশুত্বের আনন্দ। তুমি যদি পয়লা বৈশাখে আমার শাড়ি দিতে না পারো, তাহলে দড়ি কিনে দিবা। কি বর্বরতা! এই মিডিয়াগুলো, এই অসভ্য সভ্যতা নামের মানুষগুলো আমাদের সমাজের ভিতরে, জাতির ভিতরে তাদের বাণিজ্যকে চালানোর জন্য, শাড়ি বিক্রয় করার জন্য, তাদের দোকানপাট খোলানোর জন্য আমাদের ভিতরে এমন বিবেকহীন উৎসাহ তৈরি করেছে যে আমাদের দুটো শাড়ি আছে, গরিব স্বামী উপায় নেই, তারপরে শাড়ি কেন নইলে তোমাকে তোমার তারা কিনা দেখ, খাও খাও। কেউ বলে না যে তুমি দেও খাও, দাও কাকে, তোমার প্রেমিকাকে, প্রেমিককে দাও, আমাদের কাছে কিনে ওদেরকে দাও, দাও তোমার উপভোগ, মানবতার জন্য কিছু দাও। এর মাধ্যমে আমরা প্রথমত পশু হচ্ছি, বর্তমান প্রজন্ম দেওয়ার আনন্দ বোঝে না, ত্যাগের আনন্দ বোঝে না, ভোগের আনন্দ বোঝে, মারার আনন্দ বোঝে। যত ভিডিও গেম আছে, যত রকমের গেমস আছে, সব শুধু ফাঁকি দেওয়া, মিথ্যা বলা, প্রতারণা করা, খুন করা, গুলি করা, মেরে ফেলা, এখানে আমরা বাণিজ্যিক স্বার্থপর মানুষদের স্বার্থ রক্ষা করতে যে দেশ জাতি সমাজকে ধ্বংস করছে, তার একটা হলো এই ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসের নামে নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা, কেন খাও, এই ভালোবাসা দিবসের একদিনে বিলিয়ন ডলার চলে যাবে আন্তর্জাতিক বাণিজ্যিক কোম্পানিগুলোর কাছে। আমার এই গরিব দেশ থেকে আজই এই ইমান যেন বের হয়ে যায়, এজন্যই আমাদের ভিতরে
ভোগবাদী আনন্দ উৎসবগুলোর প্রচলন করা হচ্ছে, কথা কি বুঝতে পেরেছেন?